সেই পাকিস্তানিরা এসে আবার আমাদের উপর খবরদারি করবে, এটাই যেন অনেকের আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। খালেদা জিয়ার হাজবেন্ড, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের চিফ অফ দ্য আর্মি স্টাফ ছিলেন, উনি ইস্ট পাকিস্তানেই ছিলেন। উনি মুক্তি বাহিনীর একজন খুবই দারুণ যোদ্ধা ছিলেন। 1971 সালে জকিগঞ্জের গৌরীপুর নামক স্থানে আমরা প্রথম ইস্ট বেঙ্গল রক্ষণ গ্রুপে অবস্থান করছিলাম। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তিনি আমাদের সাথে ছিলেন এবং এই ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছিলেন। এই যুদ্ধের এক পর্যায়ে আমি এবং কর্নেল জিয়াউর রহমান একই ট্রেনে ছিলাম প্রায় 3-4 ঘন্টা। আমার ট্রেন থেকে 100 গজ পূর্ব দিকে ছিল এই কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমানের ট্রেন। মাহবুব ওয়্যারলেস সেটের মাধ্যমে আমাদের সহায়ক গোয়েন্দা বাহিনীকে গোলা ফেলার জন্য অনুরোধ করছিল মিলিটারি প্রসিডিওর অনুসারে। এই অনুরোধ করার সময় পাকিস্তানিরাও একটি গোলা নিক্ষেপ করে, যেটি এসে ক্যাপ্টেন মাহবুবের 10 ফুট দূরে পড়ে এবং তিনি গোলায় তাৎক্ষণিকভাবে শহীদ হন। এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চে না পড়ে মাত্র 100 গজ পশ্চিম দিকে যদি আমাদের ট্রেঞ্চে পড়তো, তাহলে মেজর জিয়াউর রহমান এবং আমি আমাদের নাম শহীদের তালিকাভুক্ত হতো। এই কাহিনী এই কারণে উল্লেখ করলাম, এগুলো হলো নিরেট বাস্তবতা। জিয়াউর রহমান অন্যান্যদের মতো সীমান্তের উপরে চুপচাপ বসেছিলেন না, তিনি যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তার অধীনস্থ সেনা লোকদের নেতৃত্ব দিয়েছেন জীবন বিপন্ন করে।